আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা প্রোডাক্টের স্কিমাটা তৈরি করেছিলাম এবং একটা সিম্পল রাউট তৈরি করেছি। তো পোস্টম্যানটাতে লগ ইন করার জন্য আমাকে একটু বিরতি নিতে হয়েছে। দেখো, পোস্টম্যানটাতে আমি লগ ইন করছি, তো আজকে আমরা ওখানে গেট করছি, যেহেতু আমরা এখানে রাউট একটা তৈরি করেছি, সেই রাউটটাকে আমি লোকাল হোস্ট 5000 আচ্ছা এইখানে এটা লিখে দিলেও হয়তো দেখবো, চেক করে দিই আসলে 5000-এ কোনো কিছু আছে কিনা। 5000 আর হলো প্রোডাক্টস, PROD UCTS প্রোডাক্টস। ওকে, এটা রাউটটা কাজ করছে, ঠিক আছে। তো এখন তো প্রোডাক্টের এখানে রাউটটা যেহেতু কাজ করছে, তো আমরা যে উপরে রাউটগুলো বানাইছিলাম যে সেভ করার জন্যে, এগুলো কোথায়, এই যে ইনসার্ট করার জন্য এইগুলো, তো এইগুলো ইনসার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে এই রাউটটাকে বানাতে হবে হলো পোস্ট, সরি, POST পোস্ট রাউট, আর প্রোডাক্ট সেভ, প্রোডাক্ট হলো ক্রিয়েট দিলে ভালো হয়, ক্রিয়েট, CREAT, ক্রিয়েট। ওকে আচ্ছা, আর এইখানে এখন রেসপন্স পাঠানো যাবে না, এখানে একটা মঙ্গজের, যেটাই যে মঙ্গজ মডেল আছে, কনস্ট, এরকম করে আমরা করতে পারি, কনস্ট প্রোডাক্ট, PROD UCT প্রোডাক্ট। ওকে, ইজ ইকুয়াল টু নিউ প্রোডাক্ট, এইখানে আমরা কন্ট্রোল জেড, এইখানে একটা এই স্কিমা থেকে প্রোডাক্টের অবজেক্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আরও বেশ কিছু ইনফরমেশন রাখা যায়, যেমন প্রোডাক্টটা কে তৈরি করলো, এরকম ইউজারের নাম, তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তবে মেইন যে জিনিসটা বাদ গেছে এখন প্রোডাক্টের ইমেজ, সেটা আমি পরে করব, একটু পরে। ওকে আচ্ছা, তো এগুলো তো স্ট্যাটিকভাবে এরকম যাচ্ছে, তো আমি দেখবো যে আগে স্ট্যাটিক সেভ হয় কিনা। তো এই প্রোডাক্টটাকে এখন আমরা এখানে সেভ করার সিস্টেম হলো, এটা আমি কুইরিগুলো যখন করছি তখন কিন্তু দেখাইনি, সেভ, ঠিক আছে। ওকে, এখানে রেসপন্স, PONC রেসপন্স, এটাকে আমি পাঠাই দিব, res.status, এটা হবে 201, ক্রিয়েটেড হলে 201, জেসন, এখানে জেসন ফরম্যাটে দেব, MSG, এগুলো আসলে আমাদের নিজেদের উপর যে যেটা আমরা দিব, তবে অবশ্যই এর কিছু ফর্মালিটিস আছে, সাকসেস, ওকে হয়েছে। তো এইটা, আর এখানে আমরা ইরোরটা ক্যাচ করব, সেটা হলো .catch, এটা হলো ইরোর, এখানে জাস্ট এখানে, ওকে। তো এই ছিল এখানে কিসের ওয়ার্নিং, আচ্ছা বানান বানান টান কেমন একটা ভুল হয়েছে হয়তো, আচ্ছা সমস্যা নেই, এটা লাল দাগ হলে বেশ ভুল হইতো আর কি। আচ্ছা, এটা যদি এখন আমি সেভ করি, আর এখানে অ্যাসাইন ব্যবহার করছি, ওকে ওকে। এখন আমি এই রাউটটা চালাবো, আর এখানে প্রোডাক্ট এড করে দিব, ঠিক আছে, দেখবো যে ডাটাবেজে সেভ হয় কিনা। তো আমি যদি এই রাউটটাকে এখন এটা না করে দিই, পোস্ট করে দিই, আর প্রোডাক্ট ক্রিয়েট করে দিই, CREAT ক্রিয়েট, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এইখানে আরেকটা কথা হতে পারে যে আমার বডিতে কিছু পাঠায়নি, সাকসেস ইজ নট ডিফাইন্ড, ওকে, তার মানে সেভ হয়তো হয়েছে, সাকসেস, এগুলো হবে স্ট্রিং এর মধ্যে,
এখানে দেবো ইউরোর, ওকে ওকে এখন আসলে। হ্যাঁ এবার ঠিক আছে, সাকসেস, মেসেজ সাকসেস মানে ডাটাবেজে তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে একটু দেখি, আচ্ছা 8 দিয়েছিলাম বোধ হয়, তাই না? তিনটে প্রোডাক্ট তখনও ছিল, 8 কোথায় তৈরি হলো? আচ্ছা প্রোডাক্ট 5, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 4 তৈরি হয় নাই। একটু দেখতে হবে কি ঘটনা। এখানে আমাদের যে ইয়েটা ছিল ট্রিপল ডেভ কন্ট্রোল সি, আর এখানে কি ট্রিপল ডেভ দেওয়া আছে? এখানে ট্রিপল ডেভ ইকম, আচ্ছা এই কারণে হয় নাই। ট্রিপল ডেভ ইকম দি, ট্রিপল ডেভ ডেভে ডেভে হয়ে গেছিল, ট্রিপল ডেভে ইকম। আচ্ছা আমার এখানে বানানটা ভুল আছে এই জন্য, ট্রিপল ডেভে ইকম, দুইটা ই কি দেখতে হবে, একটা ই তো। তবে এইটা ডাটাবেসটা যদি আরেকবার আমি ওপেন করি তাহলে ওই ওটাও কিন্তু পাবো। এখন দেখি কানেক্টেড হয়েছে কিনা। ওকে এখন আমি আরেকবার যদি চালাই, এখন দেখি হয়তো আরেকটা ফিল্ড চলে আসছে। তো এখানে 17টা ফিল্ড হওয়ার কারণ কি? আচ্ছা ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড দুটো এখানে আলাদাভাবে আসছে, যে এটা কখন তৈরি হলো কখন আপডেট হবে সেটা এখানে থাকবে। ওকে তাহলে এই যে প্রোডাক্টটা আমরা সেভ করতে পারলাম সফলভাবে, তাই না? তো আমার মনে হয় অলরেডি 7 মিনিট হয়ে গেছে, আমরা পরবর্তী টিউটোরিয়ালে এর আর বাকি API গুলো তৈরি করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।